আজকে আমার হাজবেন্ডের বন্ধুর বিয়েতে গিয়ে কি কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগস। আমি মুসাইফা। আজকে আমি আমার হাজবেন্ডের সাথে তার বেস্ট ফ্রেন্ডের রিসেপশনে চলে গিয়েছি, আর এটা হচ্ছে বাগান বিলাস কনভেনশন হল। তো প্রথমে এসেই হচ্ছে নিউ কাপলের সাথে দেখা করে নিলাম। আজকে তাদের রিসেপশন, এখানে হচ্ছে সাজু ভাইয়া এবং তার ওয়াইফ। আর এই তো সে তার বন্ধুকে পেয়ে দেখো একদম হাত ধরে, একদম দাঁড়িয়ে হাত ধরে কথা বলতেছে। তা আমি একটু বলতেছি ক্যামেরার দিকে তাকাও, এই যে দেখো পাত্তাই দাঁড়া, ক্যামেরার দিকে তাকাতেই চায় না, ভিডিও করতেই চায় না। মানে জোর করে আমি কোনো রকম একটা ভিডিও ক্লিপ নিছি, তার উপর একটা পিকচার তুলছি। তো আমি হচ্ছে নিউ কাপলের সাথে একটু পিকচার তুলে নিলাম। এরপরে তো আমিও বললাম আমাকে কিছু সিঙ্গেল পিকচার তুলে দাও। দেন পিকচার তুলে এখন খাবারের টেবিলে চলে আসছি। তো এখানে হচ্ছে পোলাও আছে, চিকেন ফ্রাই আছে, এবং কিছুদিন আগে আমরা একটা বিয়ের ব্লগ আপলোড করছিলাম, সেটাও কিন্তু এই বাগান বিলাস কনভেনশন হলেরই ছিল। ওটা তিনতলায় ছিল, এটা দোতলায়, এবং খাবার প্রায় সিমিলার। আমি জানি না দুইটা বিয়ের খাবারই আমার কাছে সেম লাগছে, মানে স্পেশালি যে ভেজিটেবলটা এটা একদমই সেম লাগছে আমার কাছে। তো ওই দিনের তুলনায় আজকে আমি হচ্ছে বেশি ভেজিটেবল খাইছি। আর সিয়াম হচ্ছে তো ভেজিটেবল খায় না, ও হচ্ছে শুধু চিকেন ফ্রাই খাইছে, ও গরু মাংসও খায় নাই, ও শুধুমাত্র চিকেন ফ্রাই পছন্দ করে। আর আমি হচ্ছে সবই আইটেম একটু একটু করে খাইছি, এখানে চিকেন ফ্রাই খাইছি, তারপর হচ্ছে রোস্ট আছে, আর ভেজিটেবলটা আমি একটু পরিমাণে বেশি খাইছি। তো এই যে দেখো চিকেন ফ্রাই সাইজও কিন্তু বড়, ওইটাতেও এরকম বড় সাইজের ছিল, এটাতেও দেখলাম সেম বড় সাইজের। সাইজগুলো আর কি বড় থাকে, এবং খাবারের কোয়ালিটিও বেশ ভালো। তো আমি হচ্ছে মজা করে খাচ্ছিলাম ক্যামেরার সামনে রেখে, আর পিছনে তো সবাই যাচ্ছে ছিল, এর ভিতরে আমার বোতল টান দিয়ে কি যেন আমার ক্যামেরায় ফালাই দিছে। দেখো বিয়ে শাদিতে কি আর স্ট্যান্ড নিয়ে যাওয়া যায়, তো বোতলকে আমি স্ট্যান্ড বানিয়ে হচ্ছে ক্যামেরাটা রেখে দিছিলাম। তো এখানে কি যেন বোতলটা নাড়া দিছে, তো এখানে আমার ক্যামেরাটা পড়ে গেছে। তো যাই হোক, বোরহানিটা অনেক বেশি মজা ছিল, আর গরুর মাংসটাও মজা ছিল। আমি এক পিস খাইছি, আর অনেক বেশি গরম ছিল এর জন্য বেশি খেতে পারি নাই। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আবার একটু স্টেজে সবার সাথে দেখা করলাম। আর ওই দিন অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে পিকচার তুলছি, আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সিয়াম আবার এখান থেকে চলে যাবে, তো তাড়াহুড়ার মধ্যে ছিল, এক ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া সবার সাথে দেখা কমপ্লিট করছি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।